A group of Bangladeshi workers were believed to have provoked security guards and Ministry of Health personnel in a মালয়েশিয়ায় শ্রমিক হোস্টেলে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু বাংলাদেশিদের ব্যাপক ভাঙচুর মালয়েশিয়ায় এক শ্রমিক হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার রাত 10:30টার দিকে মেলাকা প্রদেশের মুকিম তানজুং ক্লিংয়ের পান্তায় পুতেরি এলাকার হোস্টেলে ওই শ্রমিকের মৃত্যু হয় মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম দ্য ভাইবসের সূত্রে জানা গেছে হোস্টেলের গেটের ফটকে থাকা নিরাপত্তা কর্মীরা অসুস্থ বাংলাদেশিকে সহযোগিতা করতে ব্যর্থ হলে হোস্টেলের কোয়ারেন্টিনে থাকা অন্তত 600+ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয় এ সময় সহকর্মীকে সহযোগিতা করতে না পেরে বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা এদিকে মেলাক্কা তেঙ্গাহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আফজানিজার আহমদ বলেন নিহত বাংলাদেশির সহকর্মীরা ইমার্জেন্সি বিভাগে ফোন দিলে খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মী অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয় এ সময় অসুস্থ বাংলাদেশিকে হোস্টেল থেকে নামিয়ে আনার পথেই তার মৃত্যু ঘটে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি এ সময় একদল বাংলাদেশি সহ বিদেশি শ্রমিক জড়ো হয়ে হইচই শুরু করলে হোস্টেলের প্রধান ফটকের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষুব্ধ কারখানার শ্রমিকরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে ইট পাথর ও ঢিল নিক্ষেপ করলে গার্ড হাউসের ক্লোজ সার্কিট ক্যামেরা ফায়ার অ্যালার্ম বক্স ও নিরাপত্তা রক্ষীদের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি কারণ 670টিরও বেশি বিদেশি কর্মী কোয়ারেন্টিন চলছে এবং তারা গোলাপি ব্রেসলেট পরিহিত রয়েছেন উক্ত ঘটনায় ক্ষয়ক্ষতির মূল্য আনুমানিক 22,000 রিঙ্গিত বলে জানিয়েছে পুলিশ তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কাউকে গ্রেপ্তার না করলেও দণ্ডবিধির 148 এবং 427 ধারায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ